দাদা, তাহলে বলুন না, নিউ এমসি এন্টারপ্রাইজে এসে আপনার কেমন লাগে? আমাদের বিহেভিয়ার নিয়ে আগে সেটা আগে বলুন, তারপর তো আগে আমাদের ব্যবহার এবং গাড়ির দাম দুটোই দাদার কাছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। আর সেই সঙ্গে গাড়ির কি ফিচার আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই করে রাখা আমাদের সদিক দুটো গাড়ি ডেলিভারি হবে, এবং সেটা কোথায় যাচ্ছে এবং কাস্টমার কি রিভিউ দিচ্ছে আমাদেরকে সেটা জানানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রথমে আমরা কোন মডেল দেখছি? প্রথমে গেলে যে কাস্টমারকে মানে সম্মানের এটুকু জানায় না সেটা আমরা এখানে এসে পেয়েছি। এর আগে আমি তিনটে গাড়ি নিয়েছি, এখান থেকে ফের এই চার নম্বর গাড়ি নিয়ে যাচ্ছি। এর আগেও আমি আরো দুটো নেব, এবং আমি এখান থেকে এর আগেও তোমাদেরকে বলেছি প্রত্যেকটা গাড়ি কিনবার আগে অবশ্যই তোমাকে যাচাই করে নিতে হবে গাড়িটা কি আছে, ভালো আছে কি খারাপ আছে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে আমি যখন যখন তোমরা বিশেষ করে গাড়ি নিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো আছো। তো আমার চ্যানেল তোমরা মূলত অনেক ভিডিও দেখেছো যেটা কিনা সদিকো কোম্পানির, সাথে সাথে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ। কিন্তু আজ আমরা কি দেখবো সেটা যেটা হচ্ছে ডেলিভারি ভিডিও দেখবো, যেটা সদিকো কোম্পানির দুটো গাড়ি আমরা দেখতে পাচ্ছি, সাথে সাথে আরেকটা গাড়ি দেখছি মুনস্টন কোম্পানির গাড়ি। কিন্তু যারা এই সময় ভাবছিলে যে সদিকো কোম্পানি বা মুনস্টন কোম্পানির গাড়ি কিনবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মডেলে কত দাম থাকছে, এছাড়া তোমরা আসতে হলে কিভাবে আসবে পুরোটাই কিন্তু বিস্তারিত জেনে নেব, যেটা হচ্ছে সুস্মিতা বোনের থেকে। তো বোন বলো কেমন আছো? খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালোই থাকি, সেটা প্রত্যেকটা সময় তোমাকে বলে থাকি। তো আজকে আমরা কি দেখছি? আজকে তোমাকে এখানে বিশেষ করে রাখা আমাদের সদিকো দুটো গাড়ি ডেলিভারি হবে, এবং সেটা কোথায় যাচ্ছে এবং কাস্টমার কি রিভিউ দিচ্ছে আমাদেরকে সেটা জানানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রথমে আমরা কোন মডেল দেখছি? প্রথমেই দেখছি হচ্ছে সদিকো এক্সপ্রেস প্লাস মডেল। আচ্ছা আচ্ছা দাদা, একটু যদি বাইরে আসো। তো হ্যাঁ, আমরা এবার কি দেখছি? সদিকো এক্সপ্রেস প্লাস মডেল। আচ্ছা আচ্ছা, এই গাড়িতে রয়েছে হচ্ছে তোমার 1200 মোটর, 1200 কন্ট্রোলার, লিফ গার্ডের 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি 12 মাসে। আচ্ছা আচ্ছা, এছাড়াও 43 mm সরকার এমআরএফ এর টায়ার টিউব। আচ্ছা, আর স্পিকার ফ্লেক্সি এর সামনে। আচ্ছা, ফ্লেক্সি থাকছে? হ্যাঁ, ফ্লেক্সি থাকছে। আচ্ছা আচ্ছা, আর কি থাকছে? এবার যারা সদিকো এক্সপ্রেস প্লাস মডেল নেওয়ার কথা ভাবছে সেই সব বন্ধুদেরকে আমি জানাতে চাইছি, এবং যে দাদারা এখন আমাদের কাছ থেকে সদিকো মডেল নিয়েছে তাদের রিয়াকশনটা কি আছে এবং তাদের কেমন লেগেছে সেটাও তোমাদেরকে জানাতে চাইছি। একদম দাদা, তাহলে বলুন না, নিউ এমসি এন্টারপ্রাইজে এসে আপনার কেমন লাগে? আমাদের বিহেভিয়ার নিয়ে আগে সেটা আগে বলুন, তারপর তো আগে গাড়ি। আমাদের খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে আপনাদের ব্যবহার, এবং এই কোম্পানির গাড়ি খুব সুন্দর, চালিয়েও দেখেছি, চালিয়েও দেখেছি, কোনো অসুবিধা নেই। এবার এই গাড়ি, এই গাড়িটার ফিচার সম্বন্ধে আপনাকে সবই এখান থেকে বলা হয়েছে, কিছু যদি জানার থাকে বা বন্ধুদেরকে যদি কিছু বলতে চান সেটাও একটু বলে দিতে পারেন। না, আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে গাড়ি নিয়ে অনেক সুযোগ সুবিধা আছে। আমাদের বাড়ি এখান থেকে কম বেশি 40 কিলোমিটার দূর, সেখান থেকে আমরা এখানে এসেছি। আমাদের বাড়ির কাছে ওনাদের সার্ভিস সেন্টার আছে, সেখান থেকে আমাদের সার্ভিসিং এর ব্যবস্থা সবকিছু ওনারা বুঝিয়ে দিয়েছে, এবং আমরা সেখান থেকে সার্ভিস করব। আমাদের বাড়ি বাগজেলা মানে বাদুয়া থানার অন্তর্গত, বাগজেলায় আমাদের বাড়ি। আমাদের অশোকনগরের একটা সার্ভিস সেন্টার আছে আপনাদের, সেখানে আপনারা সব বুঝিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা সার্ভিস করব। সার্ভিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই এই গাড়িটার আপনার দামটা নিয়ে যদি কিছু বলা থাকে বন্ধুদেরকে একটু যদি বলো। দাম অনুযায়ী কোনো জায়গায় কি তোমার মনে হয়েছে যে গাড়িটার ফিচার্স অনুযায়ী দামটা বেশি হচ্ছে? না, একদম না, একদম। তাহলে বন্ধুরা, গাড়িটার ফিচার্স অনুযায়ী দামটা একদমই বেশি মনে হয়নি। এই গাড়িটা 1200 মোটর, 1200 কম্পানি দিয়ে তোমার প্রাইস হচ্ছে 1,38,000 টাকা, এবং ব্যাটারি থাকছে লিফ গার্ডের 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি 12 মাসে। জানাল দাও, আমি খুব পেয়ে গেছি, কাস্টমার নিয়ে স্যাটিসফাইড। আচ্ছা, এবার তুমি যদি বন্ধুদেরকে একটু বলে দাও আমার গাড়ির ফিচার্সটার সম্বন্ধে তাহলে খুব ভালো। অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমরা জানোই এর আগে অনেক ভিডিও তোমরা দেখেছো, সেখানে নতুন করে কিছু বলবার নেই। যদি এই সমস্ত গাড়ির প্রত্যেকটা ভিডিও তোমাদের ইন্ডিভিজুয়ালি দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু নিচে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। তবে এই গাড়িতে যেটা আমি এর আগেও তোমাদেরকে বলেছি, প্রত্যেকটা গাড়ি কিনবার আগে অবশ্যই তোমাকে যাচাই করে নিতে হবে গাড়িটা কি আছে, ভালো আছে কি খারাপ আছে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে আমি যখন যখন তোমরা বিশেষ করে গাড়ি নিতে আসবে তখন কিন্তু আমি থাকবো,
তো অবশ্যই তোমাদের কিন্তু যাচাই করে, তো যেটা তোমাদেরকে বলছিলাম এই গাড়িতে ফিচার্স এর সম্বন্ধে, তো অবশ্যই আমার থেকেও ভালো সুস্মিনা বলতে পারবে, যেটা হচ্ছে এই গাড়িতে ফিচার্স এর মধ্যে কি কি বিশেষত্ব আছে, কি আছে এর মধ্যে বিশেষত্ব, যারা বন্ধুরা গাড়ি কিনতে চাইছে এখন এই সময় তো কি থাকবে এই গাড়ি। সবার ফার্স্টে আমি দেখিয়ে নেব আমার গাড়ির পেছনের ফ্লেক্সি মডেলটা, যেটা কাস্টমার খুব বেশি চায় যে আমি প্যাসেঞ্জার নিয়ে না আরো যদি কিছু জিনিসপত্র নিয়ে যদি আমি গাড়িটা চালাতে পারি। আচ্ছা, সেই জন্য আমি দেখিয়ে নেব সবার ফার্স্টে এইটা, এই ফিচারসটা একদম বসে দেখে একদম একদম বসেও দেখুন, গাড়ি লোড কতটুকু নিতে পারছে সেটাও আপনারা দেখে নিন। আচ্ছা আচ্ছা, যে শুধুমাত্র প্যাসেঞ্জার নিতে পারবে এমন কোনো ব্যাপার নেই, চাইলে এখানে কোনো জিনিসপত্র নিয়েও গাড়িটা সে চালাতে পারবে। একদম তাই, একদম নিচে হাইড্রোলিক দেওয়া আছে, হাইড্রোলিক আছে, একদম তাই। তো এরপরের যে মডেলটা তুমি বলছো যে আরেকটা গাড়ি ডেলিভারি হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরে পরে আমরা দেখে নিব সোডিকো এক্সপ্রেসের পরের মডেল হচ্ছে মুভসন, যেটা কিনা আমাদের এখন ডেলিভারি হবে। আচ্ছা আচ্ছা, তোমাকে প্রথমেই বলেছি যে আজ আমাদের অনেকগুলো গাড়ি ডেলিভারি আছে। আচ্ছা, তো এবার দেখে নেব দাদা, একটু যদি আমাদের সম্পর্কে একটু বলো, আমাদের কোম্পানি সম্বন্ধে, আমাদের সম্বন্ধে, গাড়ির সম্বন্ধে সবটাই। দাদা তোমার নামটা কি, কোথা থেকে এসছো আগে সেটা বলো। আমার নাম কল্যাণ মন্ডল, আমি এসছি কুচডাঙ্গা থেকে, এখান থেকে না হলেও আপনার তাহলে বন্ধুরা শুনছেন তো, এই দাদা এসছে 13 কিলোমিটার দূর থেকে নিউ এমসি এন্টারপ্রাইজে। তো প্রথম কথা বলি, যেটা সেটা হচ্ছে এখানে যেটা সবাই চায় একজন গ্রাহক হিসাবে, আমিও একজন টোটো মানে কিনতে এসছি এখানে, তো সেটা হচ্ছে এদের যে প্রাইস সেটা একদম ন্যায্য মূল্য, এবং এদের যে গাড়িগুলো এদের গাড়ির কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে। আর দিদি বা এখানে যারা যারা স্টাফেরা আছে এদের ব্যবহার তো খুবই ভালো, ঠিক আছে। সেটাই সেটা নিয়ে বন্ধুরা বলছো যে আমাদের ব্যবহার এবং গাড়ির দাম দুটোই দাদার কাছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, আর সেই সঙ্গে গাড়ির কি ফিচার্স আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই সেম বলে রাখি, এই গাড়িতেও তোমরা ফ্লেক্সি পাচ্ছ। আচ্ছা, এটাও ফ্লেক্সি থাকছে, এটাও ফ্লেক্সি পাচ্ছ। আচ্ছা, তোমরা এটার ব্যাটারি পাচ্ছ হচ্ছে 140 এম্পায়ার এর লিভ গার্ডের ব্যাটারি। আচ্ছা, সাথে রয়েছে হচ্ছে এসি কটন বোর্ড, উপরে বাংকার রয়েছে, যদি বন্ধুরা অন্য জিনিসপত্র কিছু নিতে চাও সেটাও তোমরা এখানে ক্যারি করতে পারবে। একদম, একটু সামনের দিকে চলে আসো ভাই, এখানে সব থেকে বেশি এক্সট্রা ফিচার্স রয়েছে হচ্ছে এটা হচ্ছে ফগ লাইট দিয়েছে। আচ্ছা আচ্ছা, ফগ লাইট আছে, 43 mm সফার রয়েছে, আপনার সিএট এর টায়ার রয়েছে। আচ্ছা আচ্ছা, এবং সব থেকে মেন জিনিস যেটা হলো গাড়ির দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে 1200 মোটর, 1200 কন্ট্রোলার, 1 বছরের ওয়ারেন্টি। তো দাম যদি বলি, দামটা কি থাকছে এই গাড়িতে? 1200 মোটর, 1200 কন্ট্রোলার দিয়ে এই মুভস্টোন গাড়িটার দাম থাকছে 1,32,000 টাকা। এতে ব্যাটারি রয়েছে লিভ গার্ডের 140 অ্যাম্পিয়ার এর 15 মাসের। আচ্ছা আচ্ছা, 15 মাসের ওয়ারেন্টি পাচ্ছে। চ্যাসিস এর ওয়ারেন্টি যদি বলি, চ্যাসিস হচ্ছে 1 বছর, 1 বছর চ্যাসিস এর ওয়ারেন্টি রয়েছে 1 বছর। আচ্ছা আচ্ছা, মিনালা তবুও যদি তুমি একটু বন্ধুদের একটু ফিচার সম্বন্ধে একটু বলে দাও তাহলে একটু ভালো হয়। বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই যেটা আমি তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তোমাদের কিন্তু যাচাই করে নিতে হবে, যেটা আগেও তোমাদেরকে বললাম, যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা গাড়ির ফিচার সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে জানবা দরকার। এছাড়া যারা গাড়ি কিনছে তাদের থেকে রিভিউ অবশ্যই নিয়ে অবশ্যই দরকার। তো সেখানে দাঁড়িয়ে এই গাড়িতে থাকছে, আমি এর আগেও তোমাদেরকে বলেছি, বা যদি মনে করো যে এই গাড়ির ভিডিও দেখতে হবে তো আমার নিচে গিয়ে দেখতে পারো, যেটা হচ্ছে এই সম্বন্ধে তোমাদেরকে বলেছি, যেটা হচ্ছে 1200 মোটর থাকে, এছাড়া যেটা হচ্ছে 1200 কন্ট্রোলার, একদম তাই। যদি আমি এই গাড়ির ওয়ারেন্টির কথা বলি, তো এই গাড়িতে ওয়ারেন্টি থাকে যেটা হচ্ছে 1 বছরের। যদি আমি মোটর কন্ট্রোলারের কথা বলি, সেখানেও 1 বছরের থাকে। যদি 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, যেটা হচ্ছে 15 মাসের ওয়ারেন্টি থাকছে। সাথে সাথে যদি ওভারঅল ফিচার্স এর কথা বলি, তো সুস্মিতা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছে, বাকি যদি আরো বিস্তারিত ইন্ডিভিজুয়ালি দেখতে হয় তো আমার চ্যানেলের নিচে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। তো বাকি ফিচার্স এর সম্বন্ধে তো তোমরা অনেক দেখেছো, নতুন করে কিছু বলবার আশা করি কিছু নেই, তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে দেখে নিতে পারবে, বিস্তারিত জেনে নিতে পারবে। তো এর পরে যে নেক্সট ডেলিভারি হচ্ছে সেটার দিকে আমরা এবার এগোই।
হ্যাঁ মিনাল দা, এর আগেও আমরা দুটো গাড়ি ডেলিভারি করা দেখলাম। এটা হচ্ছে আমাদের সোডিকো কমেট মডেল, এটাও আমাদের এখনই ডেলিভারি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো সে সাথে আমি আগেই দেখিয়ে নেব আমাদের কাস্টমার সিলন দাকে। সে দাদা তুমি যদি একটু বলে দাও কাস্টমারের, কাস্টমার কে একটু যদি রিভিউ দাও আমাদের বিহেভিয়ার, আমাদের গাড়ির সম্বন্ধে, তাহলে একটু ভালো হয়। আমি যেটা সোডিকো কমেট নিয়েছি এর গাড়িটা আমি এক মাস মতন ওয়েট করে আমি গাড়িটা নিয়েছি। আমি এই গাড়িটার ফিচার্স বা এর কন্ট্রোলার এর মোটর যতটুকু ইয়ে আছে আমি অন্য অন্য মানে ইয়ে থেকে আমি পাইনি। এর আগেও আমি দুটো নিয়েছি এখান থেকে, তার মধ্যে এই গাড়িটা আমি ওয়েট করে নিতে হয়েছে। তার ফিচার এর কন্ট্রোলার 1250 মোটর, 1250 কন্ট্রোলার দিয়েছে, তার মধ্যে ওয়েট করে নিতে হয়েছে। 1250 কন্ট্রোলার আছে, 1250 মোটর আছে, তার জন্য আমি ওয়েটটা। আর MMC যেটা নিউ এটা, এর যে শোরুমের, এর যে শোরুমে আছে শোরুমের মানে ফিচার্স আর শোরুমের যে মানে ইয়ে আছে আমাদের যে মানে সম্মান, আর যেটুকু আমাদের কাস্টমার গেলে যেটুকু আমাদের মানে ইয়ে করে সেটা আমার অন্য শোরুমে গেলে পায় না। অন্য শোরুমে গেলে কাস্টমারকে ভ্যালু দেয় না, অন্য মানে শোরুমে গেলে যে কাস্টমারকে মানে সম্মান এটুকু জানায় না, সেটা আমরা এখানে এসে পেয়েছি। এর আগে আমি তিনটে গাড়ি নিয়েছি, এখান থেকে ফের এই 4 নম্বর গাড়ি নিয়ে যাচ্ছি। এর আগেও আমি আরো দুটো নেব, এবং আমি এখান থেকে যা আমার দাদা মানে দাদা এখানে আছে, ম্যাডামরা আছে, সে ম্যাডামরা আমাদের যা মানে কাস্টমার গেলে কাস্টমারকে কিভাবে মানে ইয়ে করতে হয় সেগুলো করে। তার জন্য আমরা এই শোরুমে বহু দূর থেকে আমি এসেছি, আমার বাড়ি এখান থেকে বহু 40 কিলোমিটার দূরে, সেখান থেকে আমি এসে এই শোরুমে এসেছি মানে গাড়ি নিতে। এই গাড়িটা নিতে এসেছি আমি এক মাস মানে ওয়েট করে নিতে এসেছি, আজকে আমাকে গাড়িটা ডেলিভারি দেবে, আমি গাড়িটা নিয়ে যাবো। আমি খুব খুশি মানে শোরুমে এসে আমাকে যা ইয়ে করলো, ওয়েট করেছি এই জন্য যে গাড়িটা আমার মানে খুব গাড়িটা আমাকে খুব মানে ইয়ে লেগেছে। গাড়িটা আমি এর আগেও দুটো নিয়েছি, চালিয়েছি গাড়িটা, যা মানে আমার মানে ইয়ে আছে, চ্যাসিস আছে, যা এর কন্ট্রোলার এর মোটর এর মানে অন্য অন্য গাড়ি যেগুলো রাস্তাঘাটে চলতে যা হয় আর এগুলো তা হয় না, সরিকো গাড়ির এইগুলো হচ্ছে সবচেয়ে ভালো ক্যাপাসিটি। চাই অন্য গাড়ির ক্যাপাসিটি তো আমি এই গাড়ির ক্যাপাসিটিটা ভালো পেয়েছি, তার জন্য আমি এই গাড়িটার জন্য ওয়েট করেছিলাম। আচ্ছা তাহলে বন্ধুরা তোমরা শুনে নিলে তো দাদার রিভিউটা, আমি আরো একবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এই গাড়িটা সোডিকোর এই কমেট মডেলটার 1250 মোটর, 1250 কন্ট্রোলার রয়েছে, যা কিনা 2 বছরের ওয়ারেন্টি, এবং তাকে তোমরা পেয়ে যাচ্ছ সিট। এপাশ দিয়ে একটু দেখো ভাই, সিট মোটর কন্ট্রোলার প্লাস সাথে এই টায়ার টিউব যেটা কিনা রয়েছে MRF এর টায়ার টিউব, সেগুলো কিন্তু তোমরা 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। সাথে রয়েছে হচ্ছে 43 mm শকার। আচ্ছা ভাই, এরপরেও বন্ধুদেরকে বলবো এইটা যে 1250 মোটর আছে কিনা, 1250 আছে কিনা সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, একটু ভাইকে বল একদম। তাহলে অবিশ্বাসের কোনো কথা রইল না, যেটা সোডিকো কমেট মোড 1250 মোটর কন্ট্রোলার প্রোভাইড করছে 2 বছরের ওয়ারেন্টি সহ। আচ্ছা, সাথে রয়েছে এখানেও ফ্লেক্সি মডেল। আচ্ছা একটু ভাইকে বলবো একটু দেখাতে। তোমরা যারা ভাবছো যে শুধুমাত্র প্যাসেঞ্জার নিয়ে চালাবো না, তারাও এই গাড়িটা তো সেম, এই কমেট মডেলটা তো সেম, তোমরা কিছু জিনিসপত্র নিয়েও চালাতে পারবে, এবং এই গাড়িটা 950 থেকে 950 ওজন বহন করতে পারবে। আচ্ছা, সাথে তোমরা পেয়ে যাচ্ছে এই এই গাড়িতে এসি কটন বোর্ড। আচ্ছা, ওপরে বাংকার। ওভারঅল এই গাড়ির যদি দামের কথা আমরা বলি তো দাম এই গাড়িতে কি থাকছে? এই গাড়িটার দাম থাকছে হচ্ছে 140 mAh লিভ গার্ড এর ব্যাটারি, 15 মাসের ব্যাটারি দিয়ে 1,30,000 টাকা। ম্যাক্সিমাম 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে। আচ্ছা আচ্ছা, তো যারা বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যারা ভাবছে যে গাড়ি কিনবে এই সময়, এটা হচ্ছে ফাইন্যান্সে, তো 1,260 থেকে 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে যারা আসো তারা অবশ্যই পেয়ে যাবে, যেটা হচ্ছে ফাইন্যান্স।
তবে এই গাড়ি সম্বন্ধে তো ওভারঅল আমরা দেখে নিলাম কি আছে না আছে, তাই তো? তো গাড়ির লেন্থটা একটু দেখাতে বলবো, গাড়ির লেন্থটাও সত্যি অনেকটাই বেশ বড় লাগছে দেখতে। হ্যাঁ, তো বড় নয়, সাথে খুব সলিডও। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ভাবেই যে উল্টে পড়ে যাবে এই চিন্তা একদমই আসবে না, সেই রথে সেই ভাবেই সডিকোর গাড়িগুলো তৈরি হয়েছে। একদম একদম একদম। তো সেখানে দাঁড়িয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এটা চার্জিং সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে চার্জিং সিস্টেম যেটা ফোন হোল্ডারে থাকছে, এখানে তুমি একটা চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছ। বাকি আমার কাছে যেন আরেকটু ফিচার্সের দিক দিয়ে লাগলো ভালো, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা, যেটা হচ্ছে প্যাসেঞ্জারের জন্য, প্যাসেঞ্জারের সুবিধা অর্থে এখানেও কিন্তু তোমাদের একটা চার্জিং সিস্টেম তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে। হ্যাঁ, তো বাকি আমরা দেখে নিলাম তিনটে গাড়ি আজকে নিউসির এন্টারপ্রাইজ থেকে, যেটা হচ্ছে ডেলিভারি হলো, যেটা সুস্মিতা পুরোটাই তোমাদেরকে বলবার চেষ্টা করলো বা বলে দিল কি আছে না আছে। তো বিশেষ করে তোমাদেরকে বলবো অবশ্যই, যেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ি কিনবার আগে অবশ্যই তোমাদের কিন্তু যাচাই করে অবশ্যই নেওয়া দরকার। তো সেখানে দাঁড়িয়ে বোনকে বলবো অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে পুরোটাই তুমি বলবার জন্য। আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাতে। তো আজকের ভিডিও বেশি দেরি আর করছি না, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করলাম।